আমি মহান সমাজতন্ত্রী সাম্যবাদী বিপ্লবী সংগ্রামী সিরাজুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বীর বাঙালি অস্ত্র ধর, সোনার বাংলা স্বাধীন কর, মালিক কে? সিরাজুল ইসলাম। জয় বাংলার মালিক কে? সিরাজুল ইসলাম। পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, মালিক কে? সিরাজুল ইসলাম। নিউক্লিয়াসের মূল কে? কেন্দ্র হচ্ছে সিরাজুল ইসলাম। সূর্য সিরাজুল ইসলাম, সূর্য আর গুলো সব গ্রহ গুরে সকল আকারে গুরে নিউক্লিয়াস বাংলাদেশকে স্বাধীন করা যে খরস্রোতা নদীর মতো প্রবাহিত করছে এটা মূল মানুষ সিরাজুল ইসলাম। আমি বাংলাদেশ ফাঁসি তিনি অকৃতজ্ঞতা, তিনি বিয়ে শাদী করেন নাই। আপনারা এখন সবাই বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা আছে, নাতি নাতনি আছে, ওর কিছু নাই। যে যৌবনটা সেই যৌবনটা পর্যন্ত আমাদেরকে দিয়ে গেছে, এটা সবার মুখে মুখে রাস্তায় বিপ্লব ছিল। এবারে প্রত্যন্তরে সমাজতন্ত্রকে পৌঁছায় দিকে দাসদের সম্মেলনে মনি সিং অতিথি হিসাবে আসছিল। উনি মৃত্যুর আগে স্বীকার করে গেছেন যে দাসদ একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। কাজটা কি? প্রান্তিক জায়গা গ্রাম পর্যন্ত সমাজতন্ত্রের আওয়াজটা পৌঁছে দিয়েছে। বাংলাদেশ পাওয়ার পরে আপনার 83 থেকে 93 পর্যন্ত এই সময়কালের মধ্যে যে জিনিসটা উনি প্রোডাকশন দিয়েছে সদ্য দফা, সেই সদ্য দফার জাতীয় সমাজতান্ত্রিক দল বিবর্তিত হবে, ভাঙবে, ঘটবে, ভাঙবে, ঘটবে। সিরাজুল আলম খান 1983 একটা বই লিখছে ডক্টর জিল্লুর রহমানকে নিয়ে, 84 ইংরেজিতে আর একটা বই লিখছে, 87 ইংরেজিতে 80 সে একটা কমিটি করছে। মানে সিরাজুল আলম খান সেই কমিটির মেম্বার হিসেবে ডক্টর জিল্লুর রহমান খান, আসম আব্দুর রব, মোহাম্মদ শাহজাহান, নূর আলম ভিকু, অধ্যাপক রাজি আহমেদ, অধ্যাপক আমানুরা, মোট 9 জনের কমিটি, সচিব হয়েছে যে সিরাজুল রহমান খান সদস্য সচিব। তারা 10 বছর কাম করছে, 10 বছর কাম করছে, আর জিয়া বার ইয়ে হঠাৎ হয়ে গিয়ে জন্ম ইয়ে কিভাবে ইয়ে সহ্য দেওয়া। সিরাজুল আলম খানের দা আসায় আসন আব্দুর রহমান দা আসা, আপনারা সিরাজুল আলম খানের অনুসারী বা দুঃখ করে ইয়ে না আসেন আমার কোনো একটা মরি গিয়ে জীবন্ত থাকতে কেউ খবর না হওয়া না হলো তারা গেছেন খুব কম কৃতজ্ঞ। এখানে আবুতির সাহেব আছেন, ডাক্তার মাহফুজ আছেন, আমি ফেসবুকে দেখেছি কারা কারা গেছেন। আমি সিরাজুল রহমান খানের থেকে এই মৃত মানুষের পক্ষ থেকে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে জীবনের শেষ প্রান্তে এসে ওনার সাহায্যের হাত লাগিয়েছেন। সিরাজুল রহমান খানের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সাহসের প্রয়োজন। যে সাহস নিয়ে আপনারা 1972 সালে বিপ্লবের কথা বলছিলেন সেই বিপ্লবে এখন আপনারা নাই, এটা হলো বাস্তব। কিন্তু পরবর্তী প্রজন্ম বিপ্লব করবে। আমি এক সারু মজুমদারের একটা কথা দিয়ে আমার বক্তব্য শেষ করব। সারু মজুমদার আপনারা চেনেন, নকশাল আন্দোলনের নেতা সারু মজুমদার। সারু মজুমদার বলছে বিপ্লবীরা স্বপ্ন দেখে,